ওকে তাড়ালেও যাবে না। আমাদের সকাল সকাল লিকার ট্রি আর বিস্কিট, চলো চাটা খেয়ে নি। আর চলে গেলে কেন তাহলে? আমরা চাটা খাই। মিস্টার গুরু আবার আজকে চলে যাচ্ছে জবলপুর। আমি বলেছি এবার একটা ওখানেই একটা ঘর করো, ঘর করে ওখানেই থেকে যাও। আবার গাছটা এক শক্ত হয়ে যাবে। কি করবে ওখানে একটা ঘর বানিয়ে থাকো তাহলে তুমি? হ্যাঁ, তোমাকে একটা ওখানেই দেওয়ার ঘর বানিয়ে থাকতে হবে, তুমি ওখানেই থেকে যাও। কিছুদিন আগে গেলে আবার যাচ্ছ? ঘুরতে যাচ্ছি, একটু ঘুরে আসবি? আমাদেরকে নিয়ে চলো একটু, আমরাও যাই ঘুরে আসি, তাই না বলো? আমাদেরকে নিয়ে যায় না? আমরাও তাহলে একটু যেতে পারি। চলো তাহলে এবার কি ব্রেকফাস্ট বানাই দেখি। তুমি উঠে বাবার কোলে উঠে গেছো? আমার পিনি দেখো, আজকে সকালে খুব সুন্দর রোদ উঠেছে, আকাশটা পরিষ্কার হয়ে গেছে, খুব সুন্দর রোদ উঠেছে। বাচ্চাটা বসে আছে এখানে। পড়াশোনা করছে এতগুলো পেন নিয়ে তাহলে? গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকাল সকাল দেখেই তো নিলে, সকালে চা টা খেয়ে আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। চলো ব্রেকফাস্ট কি বানালাম তোমাদেরকে দেখাই। কি করছো? ওকে মেরো না, চলে আসো। চলো, আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের। দেখো ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি, সকাল সকাল লুচি আর আলুর তরকারি মিষ্টি। চলো তাহলে আমরা ব্রেকফাস্টটা করে নিই, চলো আনি খেয়ে নাও। আসো তুমি বসো, বসতে হবে, বসতে হবে। কি হবে এতগুলো মুখস্থ? সন্ধে হয়ে গেছে আর সকাল থেকে কিছু আর আমি শ্যুট করতে পারিনি, মিস্টার বড়ুয়া বেরিয়ে গেছে।
তো যাই হোক, ওর ব্যাগ ট্যাগ প্যাকিং করার ছিল, তারপরে রান্না টান্না করলাম, এগুলো সব একাই করতে হয়, এগুলো সব বাজার টাজার আনলে ওগুলো গুছিয়ে আবার রান্না করা, তারপর ব্যাগ প্যাকিং করা, এগুলো করতে করতে আর কিছু শ্যুট করতে পারলাম না সকালবেলা। তো এখন বিকালবেলা হানির দেখো টিফিনটা নিয়ে এসেছি, দুধ কর্নফ্লেক্স, দুধ কেলক্স আর কি, দুধ কেলক্স। আর তারপরে ওর এখন এক্সাম চলে আসছে, থার্সডের থেকে হানির এক্সাম আছে, ওকে একটু পড়িয়ে নিই, পড়িয়ে টড়িয়ে তারপরে কথা বলছি তোমাদের সাথে। দেখো রান্নাঘরে চলে এসেছি আমি রুটি বানাতে, 9টা বাজে, রুটিটা বানিয়ে নি, আবার সকালবেলা উঠতে হবে, সকালবেলা আবার হানির স্কুল আছে, অনলাইনে স্কুল, ওই আর কি, তাও তো উঠতে হয়, 8টার থেকে ক্লাস, তো 7টার মধ্যে ওকে উঠিয়ে দিতে হয়, 7টা 7:30-এর মধ্যে, নাহলে উঠতে চায় না। আর ভাবছি যত যে সরস্বতী পুজোর পরে হয়তো ঠান্ডাটা কমে যাবে, আবার মনে হচ্ছে আরো ঠান্ডা পড়ে গেল, এত ঠান্ডা, সকালে তো এত হাওয়া দিচ্ছে, মানে জানলাই খুলতে পারছি না, এত হাওয়া দিচ্ছে, আরো ঠান্ডা মনে হয় জাঁকিয়ে পড়লো, ঠান্ডাটা যে কবে যাবে সত্যিকারের জানো তো, আমার না একদম ঠান্ডাকাল একদম ভাল লাগে না, আমার যতই গরমকাল হোক তাও ভালো, এই ঠান্ডাকাল না আমার খুব বিরক্ত লাগে, আমার কি জানি কবে যাবে, ফেব্রুয়ারি মাসের তো আজকে 13 তারিখ হয়েই গেল, রান্নাটা করে নি, আজকে ভাবলাম বিকালে কিছু বানাবো ভালো কিছু স্পেশাল, আর ইচ্ছা হলো না কিছু বানানোর, দেখা যাক কি হয়, রুটিটা বানিয়ে নি। আর ভাল লাগে না সব সময়, ভাবছিলাম স্পেশাল কিছু একটু বানাবো, আর এই ঠান্ডার মধ্যে না আরো কিছুই করতে ইচ্ছা করে না, বিশেষ করে সত্যিকারে সত্যিকারে যারা যতই যদি গরম পড়ে না আমার খুব তাও অতটা অসুবিধা হয় না, কিন্তু এত ঠান্ডার মধ্যে না আমার একদম ভাল লাগে না, একদম ঠান্ডা কালটা, রুটিটা বানিয়ে নি, বানিয়ে একটু ডিম ভুজিয়া করব, ডিম ভুজিয়া করে ওদের দুজনকে দেব, আর এই কদিন না অনেক খাওয়া হয়ে গেছে, আর অনেক খাওয়া হয়ে যাচ্ছে, ভাবছি এবার থেকে ডায়েট করব, তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, এবার শুনেছি যে সন্ধ্যের মানে বিকালের ডিনারটা তাড়াতাড়ি করে নেওয়া নাকি খুবই ভালো, আর তাড়াতাড়ি হয় না, তাও শুনেছি যে মোটামুটি 7:30-8টার মধ্যে বিকালের ডিনারটা করে নেওয়া ভালো, তাহলে খাবারটা নাকি হজমও হয় আর ভালোও হয়, আর বিকালবেলা সবসময় হালকা খাবারটাই বেশি ভালো, মানে যতটা পারবে তোমরাও হালকা খাবে বিকালবেলা, মানে রাত্রের ডিনারটা ভাবি
সেটা আর হয় কোথায়? সেটা কি আর হয়? ওই ভাবে একদিন দুদিন করে তারপরে তিন দিনের দিন আবার কিছু না কিছু কিছু না কিছু খাওয়া হয়ে যায় ঠিকই, আর মেনটেন আর হবে না। জানি না কবে মেনটেন হবে, মেনটেন মনে হয় আর হবে না। যতই ভাবি খাবো না তাও সেই খেয়েই নি, কিছু না কিছু খাওয়া হয়ে যায়। নয় ঘরে ঘরে যদি ভাবি বানাবো না, নিশ্চয় বাইরে থেকে কিছু কিনে নিয়ে চলে আসে, ও কিছু কিনে নিয়ে চলে আসবে, সেদিন খাওয়া হয়েই যায়। এই করেই চলছে, দেখা যাক যখন পারবো তখন ইয়ে করব। কি করছো তুমি, কি করছো? পেঁয়াজটা কেটে নি, পেঁয়াজটা কেটে ডিম ভুজিয়াটা করে নি, ওদেরকে রুটি দিয়ে আমি আর কিছু খাবো না রাত্রে। আমার কিরকম না গ্যাস হচ্ছে জানো, ব্যথা ব্যথা করছে, গ্যাস হচ্ছে, বুঝতে পারছি। গ্যাসের প্রবলেমটাই আছে আমার, আর কিছু প্রবলেম নেই। এত গ্যাসের প্রবলেম হয় না বললো, এই গ্যাসের প্রবলেমের জন্য না আমাকে ওষুধ খেতে হয় মাঝে মাঝে। রাত্রেবেলা হয় বারোটা, বেশিরভাগ রাত্রেবেলাই হয় তোমার এগারোটা বারোটার দিকে, এমন রাতটা তখন জোয়ান খাই, কোথায় ইনো খাই, যা পাই তাই খেয়ে। এত ব্যথা হবে না মানে তুমি ঘুমাতে পারবে না, এত ব্যথা হবে। খাইও না বেশি কিছু, কি জানি এত অম্বল হয় না বলবো, গ্যাসেতে বুকে যন্ত্রণা শুরু হয়ে যায় মাঝে মাঝে। এত ব্যথা হয় যে তুমি ওষুধ খাবে, ওষুধ খেয়েও মানে ওষুধ খেয়ে নি তো ওষুধ খেয়ে ওষুধও কাজ করে না, এত ব্যথা হয়। এমনকি তরকারি ছেলেরাও কেউ খায় না, আমিও একটু কমই খাই, সেই জন্য আর দুজনের জন্য আর কিছু তরকারি টরকারি করতে ইচ্ছা করে না সত্যি কথা বলতে। তখন মনে হয় ওই ডিম আছে ডিম দিয়ে খেয়ে নি। চলো তাহলে খেয়ে নি তারপরে। তাহলে চলো আমি হানিকে খাইয়ে দিই, আমরা একটু ওকে খাইয়ে দিই, আর আমি একটু টিভি দেখি, টিভি দেখবো একটু, আর হানিকে তার সাথে সাথে খাইয়ে দেবো। তাহলে চলো তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগে দেখা হবে। গুড নাইট, বাই বাই, গুড নাইট।